আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, কনসেনসাস কনস্ট্রাকশন অ্যান্ড কনসালট্যান্ট লিমিটেডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হয়েছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে ডালাই চলছে। আমাদের প্রজেক্টের লোকেশনটা হয়েছে মৌলভীবাজার শহরে মোস্তফপুর রোডে অবস্থিত। এখানে আমরা একটা লাক্সারিয়াস ডুপ্লেক্স কনস্ট্রাকশন করতেছি। এটা আমরা ফুল ম্যাটেরিয়াল সহকারে কনস্ট্রাকশনটা করতেছি। তো এই কনস্ট্রাকশন বিল্ডিংয়ের আমাদের গ্রাউন্ড ফ্লোরের কাস্টিং হচ্ছে। তো গ্রাউন্ড ফ্লোর কাস্টিং করার জন্য ফ্লোরে কী কী জিনিসগুলো একটু দেখতে হয় বা আমরা কীভাবে করতেছি সেটা একটু বলার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে আমাদের যে ফ্লোরটা ছিল, আমরা মেন রোডগুলো যেহেতু আমাদের এ ডিরেকশনটা ছিল 33 ফিট আর লম্বা ছিল টেরেস সহকারে গাড়ি পার্কিং সহকারে এদিক দিয়ে প্রায় 350 ফিট। তো আমরা এই ডিরেকশনটা শর্ট ছিল, মেন রোডগুলো আমরা যেহেতু গ্রেড বিমের উপরে ফেলানোর চেষ্টা করছি ওইটা 10 ইঞ্চি গ্যাপ ছিল। আর যে বাইন্ডারগুলো লম্বা দেখা যাচ্ছে এইগুলো প্রায় 12 ইঞ্চি গ্যাপ ছিল, এইগুলো গ্যাপটা ছিল 12 ইঞ্চি। আর আমরা এখানে গ্রেড বিম পর্যন্ত ফুল পাথর ইউজ করছি, কোনো ব্রিক্স চিপস ইউজ করি নাই। আমরা শুধু এই ফ্লোরটাতে আমরা ব্রিক্স চিপস ইউজ করতেছি। আর আমরা এখানে বিএসআরএমের সব রড ইউজ করা হয়েছে, বিএসআরএমের আর ক্রাউনের সিমেন্ট ইউজ করা হচ্ছে। তো যেহেতু আমরা পাথর দিয়ে করতেছি, আমাদের কলামগুলো কাস্টিং পাথর হবে। তো ডালাই শুরুতেই আমরা কলামের গুঁড়াগুলো পাথরে ডালাই দিয়ে নিছি, কারণ আমরা যদি এখানে সবটাতে ব্রিক্স চিপ দিয়ে দিই, নিচে আমাদের পাথর গেল, এখানে ব্রিক্স চিপ হইলে আর উপরে যদি আমাদের কলামগুলোতে যদি আবার যদি পাথর দিই তাহলে কাজ হবে না, মাঝখানে যদি ব্রিক থাকে। তার জন্য কিন্তু আমরা প্রতিটা কলামের গুঁড়াতে কিন্তু পাথর ইউজ করছি। আমাদের ব্রিক্স চিপগুলোও কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটের দেখা যাচ্ছে কিনা, খুব ভালো মানের ক্রিকেট। তো গ্রাউন্ড ফ্লোর করার সময় বিশেষ করে খেয়াল রাখতে হবে যে আমরা আরসিসি করতেছি, তার জন্য আমরা গাইড ওয়াল করে গ্রেড বিমের উপরে পলিথিন দিয়ে রেনফোর্সমেন্ট বিছাই দিছি। তো রডটা যেহেতু প্লেসিং ঠিক আছে কিনা, এবং ওই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে ব্লকগুলো যেন ঠিক থাকে, যেহেতু নিচে বালি আছে ব্লকগুলো বসে যায় কিনা কন্টিনিউ খেয়াল রাখতে হবে, এবং প্রতিটা কলামের গুঁড়াতে রিং বাঁধা আছে কিনা খেয়াল করতে হবে। বায়োমেটারটা খুব গুরুত্বপূর্ণ এবং ওয়াটার সিমেন্ট রেশিওটা যে বেশি গুরুত্বপূর্ণ, কারণ রড মড সব ঠিক আছে, রডের প্লেসিং ঠিক আছে, ব্লক ঠিক আছে, কিন্তু ওই যে ওয়াটার সিমেন্ট যদি ঠিক না থাকে, কংক্রিটটা যদি খুব ভালো মানের না হয় তাহলে কিন্তু স্ট্রেন্থ ভালো আসবে না। তা যে যে টাইপের কংক্রিট ইউজ করেন, 3000, 2500, 3500 যে যে টাইপেরই কংক্রিট ইউজ করা হোক না কেন, সেই অনুপাতে যে পরিমাণ ওয়াটার দেওয়ার কথা ওই পরিমাণ ওয়াটার ইনশিওর করতে হবে, মিক্সিং রেশিওটা ইনশিওর করতে হবে, বায়োমেটারটা ইনশিওর করতে হবে, এবং ওই যে লেভেলটা ইনশিওর করতে হবে। এই যে সুতা টানানো আছে প্রতিটা কলাম টু কলাম সুতা টানানো, এটা কনফার্ম করতে হবে। আর আমি একটু সিঁড়িটা দেখাই, আমাদের সিঁড়িতে এই যে সিঁড়িটা, সিঁড়িতে আমরা 5 ইঞ্চি পরপর 16 মিলি রড ইউজ করছি, কারণ এখানে আমাদের একদম রাউন্ড সিঁড়ি হবে, এখানে কোনো ল্যান্ডিং হবে না। যেহেতু ল্যান্ডিং হবে না এখানে খুব পরিমাণ টান খাবে, সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু 16 মিলি রড ইউজ করা হয়েছে, ফুল টানায় এখানে রাউন্ড হবে। এবং আমাদের যে শর্ট রডটা আছে এক্সট্রা রডটা, এটাও এখানে 16 মিলি রড ইউজ করা হয়েছে। এখানে আমরা একটা ইনভার্টেড বিম ইউজ করছি, এখানে আমাদের একটা ইনভার্টেড বিম ইউজ হয়েছে 4টা 16 মিলি রড দিয়ে, এবং এই বিমটাকে আমরা হয়েছে পাশে আর একটা বিম আছে ওই বিমের সাথে কিন্তু টানা দিয়ে দিচ্ছি, কারণ যেন আমাদের এটা যেন কোনো ধরনের মুভমেন্টের সমস্যা না হয় প্র্যাকটিক্যালি। তো আমাদের বিশেষ করে বালিটা যেন বসে না পড়ে, ডালাইটা যেন ডেবে না যায়, এবং উপরের জন্য লেভেল ঠিক থাকে, এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আর আমাদের যেহেতু এটা স্টিল শাটারের হবে, সেক্ষেত্রে যে আমাদের টানা দেওয়ার জন্য হুক রাখতে হয় ঠেলা দেওয়ার জন্য, এই যে আমরা এখানে হুক দেওয়া হচ্ছে। হুক রাখা হচ্ছে কারণ এই যে এটা টানা দেওয়ার জন্য, এবং ব্লকগুলোর প্রতিনিয়ত ঠিক করে দিতে হবে ব্লকগুলোর জন্য কোনো সমস্যা না হয়। এবং প্রতিটা ঢালাইয়ের গুঁড়াতে এবং উপরের দিকে, ঢালাই থেকে 2 ইঞ্চি উপরে এবং উপরের দিকে জন্য একটা করে
রিং রাখা হয়, রিং না রাখলে হয়েছে রডের প্লেসমেন্টটা সরে যায়, পরবর্তীতে রিং ঢুকাইতে সমস্যা হয়, প্লাস রডগুলো প্লেসমেন্টটা সরে যায় আর কি। এই ছিল মোটামুটি, তবে সামারি করছি যে কী কী জিনিসগুলো খেয়াল রাখতে হবে। প্রথমেই তো আমাদের ওই যে বালিটা সঠিক সুন্দরভাবে বসছে কিনা, পলিথিন বিছানোর পরে আমাদের রিকমান্ড অনুযায়ী যে রডের যে স্পেস থাকার কথা ছিল সেই স্পেসে রডগুলো সুন্দরভাবে বাঁধা হয়েছে কিনা, আউটসাইডের যে শাটারটা মানে কার্ডটা ইউজ করা হয়েছে কার্ডটা ঠিক, কার্ডের থেকে রডের যে স্পেস থাকার কথা ছিল মানে ক্লিয়ার কাভার ঠিক আছে কিনা, ক্লিয়ার কাভার ঠিক থাকার পর রডের বাঁধা ঠিক থাকার পর সিঁড়িটার আশে পাশে এবং সাইডে দিয়ে সেটা আমাদের কতটুকু পরে শুরু হওয়ার কথা ছিল, যেহেতু এই ফ্লোর থেকে সিঁড়ি হচ্ছে এটা সুতা ধরে মেজারমেন্ট করে ঠিক আছে কিনা, ঠিক থাকার পরে রডের গোড়ার ভিতরে রিং আছে কিনা এবং উপরের দিকে রিং আছে কিনা, এবং যেহেতু এটা কম ঢালাই এখানে কোনো ল্যাপিং খাবে কিনা, এই জিনিসটা খেয়াল করার পরে হয়েছে ঢালাইয়ের আগ মুহূর্তে যেন ব্লকগুলো বসে যাচ্ছে ফ্লোরের মধ্যে যেন ব্লকগুলো বসে না যায় এগুলো খেয়াল রাখতে হবে। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি দিয়ে থাকি মিক্সিং রেশিওটা কত কত হবে, প্লাস হয়েছে যে এখানে ওয়াটার সিমেন্ট রেশিওটা কত লিটার পর্যন্ত পানি আসতে পারে, স্ট্যান্ড বাড়াইতে হলে পানি কমানো হলে একটু ওই যে আমার দেখেন ডালের খুব শক্ত, সেক্ষেত্রে আমাদেরকে প্রতিনিয়ত কন্টিনিউয়াস বায়োবাটার মেরে যেতে হবে, ওই যে বায়োবাটার মেশিন কন্টিনিউ মারা হচ্ছে, কন্টিনিউ বায়োবাটার মেশিন মেরে যেতে হবে এবং ওই সুতা ধরে কলমের গোড়াতে পায়া করে তারপরে লেবেলিং করে আসতে হবে। তো এই জিনিসগুলো খেয়াল করলে আশা করি যে ইনশাল্লাহ আমরা খুব একটা মানসম্মত কনস্ট্রাকশন বা ফ্লোর পাবো। তো এই ছিল আমাদের মৌলভীবাজার থেকে আমাদের ডুপ্লেক্সের কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সবার কাছে দোয়া প্রার্থী যেন আমরা খুব সুন্দরভাবে কনস্ট্রাকশন কমপ্লিট করতে পারি, এটা আমরা ফুল প্যাকেজে কনস্ট্রাকশন করতেছি, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ অনেকগুলো ঢাকা এবং ঢাকার বাইরে প্রতিনিয়ত কাজ করতেছি। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।